নমস্কার বন্ধুরা, অরুণ ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে লোনের একটা স্কিম আর খুব বেনিফিশিয়াল একটা স্কিম, যেটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মানুষের জন্য কিন্তু অফার করা হচ্ছে। তো সেটা কি? এই স্কিমটাকে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম, এই নাম, যেটাকে বলা হয় WWBCCS। তো এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমটা কি, কীভাবে আপনি এই স্কিম থেকে বেনিফিট পেতে পারেন, কারা বেনিফিট পাবেন, কোন কোন কন্ডিশন থাকলে বেনিফিট পাবেন, সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করবো। বন্ধুরা, প্রথমে বলে দিই, ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কটা থেকে আপনি টোটাল A to Z সমস্ত ইনফরমেশান এই স্কিমের সম্পর্কে আপনি পেয়ে যাবেন। তো আমি একদম শর্টকাটে আপনি আপনাদের জাস্ট মেন যে বিষয়গুলো সেগুলো বলে দেবো, যাতে করে আপনাদের ওভারঅল বিষয়টা বুঝতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন একটা পোস্ট আমি আমাদের পোর্টালে করেছি এই স্কিমটাকেই নিয়ে। ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম হলো পশ্চিমবঙ্গের 18 থেকে 45 বছর বয়সী তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের জন্য নতুন একটা উদ্যোগ। এর মাধ্যমে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ পাওয়া যাবে। আর রাজ্যের গ্রামীণ ও শহরে এলাকার আয় বৃদ্ধি, সম্পদ সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে যুবকদের স্বনির্ভর করার জন্য কিন্তু এই স্কিমটাকে চালু করা হয়েছে। সারা রাজ্যের গ্রামীণ আর শহরের এলাকার সমস্ত যুবকরা কিন্তু প্রতি বছর প্রায় 2 লাখ টাকা করে এই ক্রেডিট কার্ডের সুবিধা পাবে। এইবার বিষয়টা হচ্ছে যে এই ক্রেডিট কার্ড পেতে গেলে আপনাকে কী কী কন্ডিশন বা ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে, সেটা কি, প্রথমেই আপনাকে কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে হবে, এক নম্বর গেল। দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে মিনিমাম আপনাকে 10 বছর বাস করছেন, এইরকম একটা কিন্তু আপনাকে প্রুফ থাকতে হবে। আর যদি আপনার ওয়েস্ট বেঙ্গলে জন্ম হয় তাহলে তো কোনো বিষয় না। বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, পরিবহন কাজে নিযুক্ত শ্রমিক আর নির্মাণ কাজে নিযুক্ত কর্মীরা কিন্তু আবেদন করতে পারে। প্রতি পরিবার থেকে অনলি একজন এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদনযোগ্য। পরিবার বলতে স্বামী ও স্ত্রী দুজনকে বোঝানো হচ্ছে, যদি স্বামী থাকে স্ত্রী পাবে না, স্ত্রী থাকলে স্বামী পাবে না। পারিবারিক বার্ষিক আয়ের কোনো রকম কোনো সীমা নেই, বার্ষিক আয় কম হলেও করতে পারবেন, বেশি হলেও করতে পারবেন। কেন্দ্র সরকারি বা রাজ্য সরকারি বা আধা সরকারি কর্মীরা বা তার পরিবার এই ধরনের কোনো আবেদন করতে পারবে না। যে কোনো ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপকারী আবেদন করতে পারবে না। তার মানে কোনো ব্যাংক থেকে বা কোনো আর্থিক কোনো প্রতিষ্ঠান থেকে আপনি মানে লোন করেছিলেন, লোন শোধ করতে পারেননি, ডিফল্টার হয়ে আছেন, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। এইবার বিষয় হচ্ছে যে কোন কোন উদ্যোগের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো যারা ডেয়ারি, পোলট্রি, ফিশারি, শুকর চাষ এই ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত বা এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, তো তারা কিন্তু আবেদন করতে পারবেন। এইবার বিষয় হচ্ছে যে প্রকল্পে টোটাল মূল্য রাখা হয়েছে, মানে আপনি ম্যাক্সিমাম দিতে পারবেন 5 লাখ টাকা পর্যন্ত। এইবার জেনে নিন এই লোনটা কী ধরনের লোন। তো 2 রকমভাবে কিন্তু এখান থেকে আপনি বেনিফিট পেতে পারেন, একটা হচ্ছে ব্যাংক ঋণ থেকে, মানে ব্যাংক লোন থেকে, আর একটা হচ্ছে কি গভর্নমেন্ট সাবসিডি থেকে, ঠিক আছে। তো সরকারি যদি আপনি সাবসিডি নিতে চান, গভর্নমেন্ট সাবসিডি নিতে গেলে প্রকল্পের মূল্যে 10%, তবে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত কিন্তু ভর্তুকি নিতে পারবেন। তো এইবার আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় এখানে জেনে নেওয়া যাক, যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের স্কিম, যেটা আপনি লোন নেবেন বা ক্রেডিট কার্ডের লোন নেবেন, তার গ্যারেন্টি বা কভারেজ কী আছে। তো ক্রেডিট কার্ডের মাধ্যমে, এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এর মাধ্যমে লোন নেওয়ার জন্য কোনো গ্যারেন্টার লাগে না। 100% পর্যন্ত ক্রেডিট কার্ডের গ্যারেন্টি থাকে, যার দায়িত্বে থাকবে ব্যাংক, রাজ্য সরকার আর ওই ক্রেডিট কার্ডের ট্রাস্ট ফান্ড। এইবার বিষয় হচ্ছে যে ক্রেডিট কার্ডের যে ট্রাস্ট ফান্ড, সে কভারেজ দেবে 85%, আর রাজ্য সরকার কভারেজ করবে হচ্ছে 15%, টোটাল হচ্ছে 100%। তো আপনার এই যে ক্রেডিট কার্ডের যে গ্যারেন্টি ট্রাস্ট ফান্ড, যেটা আপনাকে পুরো মানে সেই গ্যারেন্টার হয়ে যাচ্ছে আপনার হয়ে, তো তার জন্য কিন্তু আপনাকে ইয়ারলি একটা চার্জ কিন্তু তাদেরকে পে করতে হবে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এইবার বিষয় হচ্ছে যে কী কী ডকুমেন্টস লাগবে, কী না লাগবে, সমস্ত কিছু আমি এই ভিডিওর এই পোস্টে কিন্তু আমি মেনশান করে দিয়েছি। এইখান থেকে ক্লিক করলে পরে অফলাইনে অ্যাপ্লাই করার জন্য ফর্ম পেয়ে যাবেন, ঠিক আছে। আর এর নিচে আর একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে ক্লিক করলে আপনি অনলাইনে পোর্টাল থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন ক্রেডিট কার্ডের স্কিমের জন্য বা এই ক্রেডিট কার্ডের থেকে লোন নেওয়ার জন্য। তো সমস্ত কিছু আমি এই পোস্টের মধ্যে মেনশান করে দিয়েছি, আর এই ভিডিওর মধ্যে আমি বলার চেষ্টা করলাম যতটুকুনি মেন জিনিস আপনার জানার দরকার। আশা করি আপনাদের ডাউট কিছুটা ক্লিয়ার হয়েছে। এরপরও যদি আপনাদের কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করে হেল্প করতে। আর যদি সেই ধরনের আরও বেশি ইনফরমেশান কিছু দরকার হয়, তাহলে সম্পূর্ণ আলাদা করে একটা ভিডিও করে দেবো আপনাদের যে কোয়েরিজগুলো আছে সেগুলো নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ বন্ধু থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।